अमर नहीं फायर हूँ मैं पुष्पा पुष्पराज आपन जुखेगा नहीं शाला পুষ্পা দরাইজ ছবির এই সংলাপগুলো ভারতের কন্যাকুমারিকা থেকে কাশ্মীরে সবার মুখে মুখে হাঁটুর উপরে লঙ্গি মাথায় জাকড়া চুল আর তুতনিতে হাত বুলাতে বুলাতে এক বিশেষ ভঙ্গিমায় আল্লু অর্জুনের বলা এই সংলাপগুলো সর্বত্র ঝড় তুলেছে পুষ্পার সুয়াগে এখন ছোট থেকে বুড়ো সবাই আক্রান্ত যেন তবে সবচেয়ে অবাক করা মতো ঘটনা ঘটল এবারে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় এক পরীক্ষার্থীর উত্তরপত্রে পুষ্পার সুয়াগ ধরা পড়ল নেট দুনিয়ায় মাধ্যমিকের এক উত্তরপত্র ভাইরাল হয়েছে এবছরের মাধ্যমিকের এক পরীক্ষার্থীর এই উত্তরপত্রে জল জল করছে পুষ্পা ছবির সেই বিখ্যাত সংলাপ পুষ্পা পুষ্পারাজ আপন লিখে গানে হে শালা তবে সেখানে সেই পরীক্ষার্থী জুকেগার পরিবর্তে লিখে গা লিখেছে আর এই সংলাপের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থী জুকে দিয়েছে যে সে কিছুই লিখতে চায় না তবে এই ভাইরাল ছবির সত্যতা সম্পর্কে এখনো জানা যায়নি কোভিডের কারণে দুই বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই দুই বছর পর এবারে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ নিয়মাবলী ছিল সম্ভবত আগামী মে মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে তাই এখন জোর কদমে খাতা দেখা চলছে আর এরই মধ্যে উদ্ভট সব উত্তরপত্র দেখে মাথায় হাত পরীক্ষার্থীদের শোনা যাচ্ছে পরীক্ষকেরা এমন সব খাতা পেয়েছেন যাতে একটিও শব্দ লেখা নেই অনেকে আবার প্রশ্নপত্রের হুবহু নকল করে উত্তরপত্রে লিখেছে কিন্তু সব থেকে অবাক করে দিয়েছে পুষ্পার এই সংলাপ বেশ জোর তুলেছে নেট দুনিয়ায় এই ছবিটি